গুড মর্নিং ফ্রেন্ডস, আজকে সকালটা শুরু করছি সানডে স্পেশাল ব্রেকফাস্ট দিয়ে। দেখো আলো আলো আকাশ, দেখো আকাশ তারায় ভরা, দেখো যাওয়ার পথের পাশে ছুটে হাওয়া পাগল পারা, এত আনন্দ আয়োজন সবই বৃথা। তো আমরা এখন চলে এসেছি নীলকুঠিতে। এটি মঙ্গলগঞ্জে অবস্থিত, আর এই নীলকুঠিটি 250 বছরও বেশি পুরনো। গ্রামের মানুষদের কাছ থেকে শোনা যাচ্ছে যে এই নীলকুঠিতে ইংরেজরা আমলে এসে থাকতেন আর নীল চাষ করাতেন, তাই জায়গাটি নীলকুঠি নামে পরিচিত। দেখো এই নীলকুঠির পাশে এই পার্কটাতে আমরা সবাই আসলাম, আর চলো তোমাদেরও এই পার্কটা ঘুরে দেখাই। আমাদের নীলকুঠি দেখো ঘোরা হয়ে গেল, এবার আমরা বাড়ি চলে যাব। চলো বাড়ি গিয়ে তোমাদের সাথে কথা বলি। এখানে এই গ্রামটার নাম হচ্ছে মুড়িঘাটা গ্রাম। তো এখানে যে ব্রিজটা নতুন তৈরি হয়েছে, তো ওই ব্রিজটা মুড়িঘাটা ব্রিজ নামেই পরিচিত। এখানে বহু লোক আসে। আর এই ব্রিজটা অতি মনোরম, খুব সুন্দর। ডাকছে আকাশ যদি একটু তাকাস, মনে রাম ধন রং এঁকেছি ওই এক মুঠোনে। উড়ো হবার মিছিল তোর আলগা সোহাগ মেখেছি, একবার আল তো ছোঁয়ায় তোর ওই খালি পায়, বালিয়ারি হয়ে মরেছি। যদি বাঁচতে বলিস সব মিথ্যে নালিশ, আমি হাজার বছর বেঁচেছি। ওই ডাকছে আকাশ
যদি একটু তাকাস মনে রাম ধনু রং হট অ্যান্ড স্পাইসি গ্রিল চিকেন ঠিক আছে রান্না করো আমি খাবো এই মরেছে কাকে দিবি খাবো কেমন করে হলডিক্স খাবি আমার রুটি কমপ্লিট দেখো আমি এখন রাতে ডিমের কারি রান্না করছি তো আমি রান্না হয়ে গেলে ডিনার করে তারপরে তোমাদের সাথে কথা বলছি তো বন্ধুরা এটাই ছিল পার্ট ওয়ানের বাকি ভিডিও যেটা পার্ট টুতে তোমাদের সাথে শেয়ার করলাম আর তোমরা এই ভিডিওটি কেমন হয়েছে তোমরা কিন্তু অবশ্যই জানিও আর ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার কমেন্ট প্লিজ করো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর সবাইকে ভালো রেখো গুড নাইট টাটা